আজ 13 নভেম্বর, নন্দিত কথা সাহিত্যিক নির্মাণের কারিগর হুমায়ুন আহমেদ, তার আজ জন্মতিথি। আজ হিমু দিবস। আজকের এই দিনটি আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, এই দিনটি আমরা উৎসর্গ করছি স্যারের আত্মার শান্তি কামনা করে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের এই পর্ব, এই অধ্যায় হুমায়ুন আহমেদকে নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন লেখক, প্রকাশক, নির্মাতা মাজহারুল ইসলাম এবং সেই সাথে রয়েছেন অভিনয় শিল্পী রিয়াজ আহমেদ। আমন্ত্রণ আপনাদের দুজনকেই। এবং আজকের এই দিনটি, আমরা আজকের এই অধ্যায়টিকে হুমায়ুন আহমেদকে স্মরণ করছি, স্যারের প্রতি নিবেদন করেই শুরু করছি। কিন্তু আমি এখন পর্যন্ত বিশ্বাস করি এই কথাটি যে আমরা স্যারকে যতখানি দেখেছি, স্যারের বই যতটুকুন পড়েছি, এতটুকু নিঃসন্দেহে যথেষ্ট নয় এবং অনেক কিছু এখনও জানার আছে। হুমায়ুন আহমেদকে যারা কাছ থেকে দেখেছেন, যারা কাছে থেকে পেয়েছেন সময়ে, গল্পে, আড্ডায়, কাজের ভেতর দিয়ে, তাদের কাছ থেকে অনেক কিছু রয়ে গেছে জানবার। আজকের দিনটি শুধুমাত্র আপনাদের কাছ থেকে শুনবো আমরা। আজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। আমি প্রথমে চ্যানেলকে জানাবো যে হুমায়ুন আহমেদের জন্মদিনে তারা সেই তার প্রয়াণের পর থেকেই প্রতি বছর এই আয়োজনটি তারা করে আসছে এবং আমি মনে করি যে এটি অনেক বড় একটি কাজ চ্যানেলে, অনেক বড় একটি দায়িত্ব চ্যানেলে পালন করছে আর কি। আজকে এই দিনটিতে শুধু নয়, আসলে আমরা হুমায়ুন আহমেদকে স্মরণ করি প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিন তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে। মানে এত বিশাল কাজ তিনি করে গেছেন, মানে যা আসলে সত্যিকার অর্থে যে কোনো পাঠক যদি আজকে থেকে শুরু করে তার সব বই পড়তে, তাহলে তার বেশ কয়েক বছর লেগে যাবে শুধু হুমায়ুন আহমেদের সবগুলো বই পড়তে, কারণ তার মৌলিক উপন্যাসের সংখ্যা প্রায় 300-র কাছাকাছি। এর বাইরে নানান ধরনের লেখালেখি আছে। এরপর আছে তার গান, চলচ্চিত্র, সিনেমা, নাটক। তো কাজে একজন মানুষের এই যে একটা মানে বহুমাত্রিকতা, এবং এর সাথে কিন্তু আবার তিনি ইয়েও করে গেছেন, মানে শেষের দিকে এসে তিনি ছবি আঁকতেন, হ্যাঁ, তার ছবি আঁকতেন। তো আসলে মানে সৃজনশীল কাজের কোনো মাধ্যমই তিনি বাদ রেখে যাননি। তো আজকে যেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের মতো সৃষ্টিশীল মানুষ যারা, তারা কখনো চলে যায় না, তারা তাদের কাজের মাধ্যমেই প্রতিনিয়ত তারা থাকেন। হুমায়ুন আহমেদও আমাদের মাঝে আছেন। যেমন আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন আহমেদকে নিয়ে গবেষণা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পিএইচডি করেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একজন আমার জানা মতে এই মুহূর্তে করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন এমফিল কমপ্লিট করেছে। এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কাজ হচ্ছে হুমায়ুন আহমেদের সাহিত্য নিয়ে, কাজ হচ্ছে সাহিত্যে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের কী মানে তাৎপর্য তিনি তুলে ধরেছেন সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। এরকম প্রতিনিয়ত কিন্তু কাজ হচ্ছে এবং এভাবে আমি মনে করি যে হুমায়ুন আহমেদের বইগুলো অনুবাদ হচ্ছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, ইংরেজি ভাষায় হচ্ছে, বিভিন্ন ভাষায় অনুবাদের কাজ চলতেছে। তো এইভাবে মানে হুমায়ুন আহমেদ আমি মনে করি যে সবসময় আমাদের মাঝে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন একেবারে। এবং একজন লেখক, প্রকাশক তার হুমায়ুন আহমেদের সাহিত্য নির্ভর কাজগুলো নিয়ে প্রথমে কথা বলা শুরু করবেন, এটাই আসলে স্বাভাবিক। আমরা অন্যান্য প্রসঙ্গতে যাব, কিন্তু একজন অভিনয় শিল্পী যার হুমায়ুন আহমেদের অধিকাংশ কাজের মানে 80-এর পরবর্তী 90-এর সময় থেকে শুরু করে অধিকাংশ কাজের সাথে আপনার সম্পৃক্ততা, এবং কিভাবে শুরু হলো ওই গল্পটা না একটু জানতে ইচ্ছে করছে। কীভাবে শুরু হলো সেটা আসলে শুরুর ইতিহাসটা একটু অন্যরকম। লাইক আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন আমার হাতে একটি বই এলো 1971। তো ওটা এমন একটা সময় ছিল যখন আমাদেরকে বলা হতো যে 1971 গণ্ডগোলের বছর, মুক্তিযুদ্ধটা খুব সচেতনে সংগোপনে আমাদের কাছ থেকে এটা বলা হতো না, গণ্ডগোল বলা হতো। তো যাই হোক, এই 1971 বইটা পড়ার পরে এই মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট আমি যেন দেখতে পেলাম। সেই রফিক, সেই মাস্টার পানির মধ্যে দাঁড়িয়ে আছে, বা সেই মৌলানা যিনি যাকে চর মারা হচ্ছে, যার দাঁত কেটে যাচ্ছে, গাল কেটে যাচ্ছে, সে ভয়ে কাঁপছে, বমি করছে, পাকিস্তানি যে মেজর, এই যে একটা সামগ্রিক মুক্তিযুদ্ধের যে জিনিসটা আমি বই পড়ে যেন মনে হলো প্রথম আমি চোখের সামনে দেখলাম। আমি তখন প্রকাশকের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, গেল। এরপরে আমি যখন এয়ারফোর্সে বিমান বাহিনী ট্রেনিং করছি, সো তখন স্যারের একটি নাটক ছিল, কোথাও কেউ নেই, বাকের ভাই। সো বাকের ভাইয়ের শেষ পর্ব দেখতে হবে, সেইটার জন্য আমি আমার ইনস্ট্রাক্টরের স্ট্রিক্ট কমান্ড ভায়োলেট করে
আমি সেই নাটকটা দেখতে গেলাম এবং যেসব যেটার কারণে আসলে এয়ারফোর্সে থাকা হলো না। সো ইটস এ লাইফ চেঞ্জিং আমার জন্য দুইটা ঘটনা। আমি একটু ইন্টারাপ্ট করি এর মাঝখানে, মানে এই গল্পটা একেবারেই নতুন আমার কাছে, কেননা বাকের ভাইয়ের ফাঁসি নিয়ে অনেক কিছু হয়েছে ঢাকা শহরে রমনাতে। এটা আমি জানি না যে আসলে কোনো আজ পর্যন্ত কখনো কোথাও, মানে এটা যদি আমি বলি এভাবেও বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে একটি নাটকের চরিত্রকে কেন্দ্র করে একটি দেশ প্রায় অচল হয়ে যাওয়ার মতো অবস্থা অবস্থা হতে পারে। যেদিন আপনার মনে আছে কিনা যে যেদিন এই নাটকটি প্রচারিত হতো সেদিন ঢাকা শহরের সন্ধ্যাপর থেকে মনে হতো যে কারফিউ জারি হয়েছে, কারফিউ জারি হয়েছে, পুরো রাস্তাঘাট ফাঁকা একদম। মানে এই ব্যাপারটি নিয়ে বরকতুল্লাহ সাহেবও অনেকবার, কিন্তু এটি একটা কত বড় একটা মানে অর্জন, আমার লাইফের একটা চেঞ্জ হয়ে গেল, এই গল্পটা ছিল একেবারে নতুন, আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল। দেন যাই হোক, আমি ফিল্ম করছি তখন একদম তুঙ্গি আমার বৃহস্পতি বলা যায়। সো হঠাৎ করে একটা ফোন এলো যে হুমায়ুন আহমেদের একটি সিনেমায় আপনি কি অভিনয় করতে চান কিনা। আমার কাছে মনে হলো না চাইতেই মানে বৃষ্টি পাওয়া। আমি বললাম অবশ্যই চাই, তোরা তাহলে কালকে কাকড়া এলে স্যারের অফিসে একটু আসেন। আমি একদম নির্ধারিত সময় ঘড়ি ধরে যে বসে থাকলাম, স্যারের সাথে প্রথম দেখা হলো। স্যার টেবিলের ওই পাশে, আমি টেবিলের ওই পাশে, আমার দিকে তার একটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যে দৃষ্টির সামনে আসলে চোখ রাখা যায় না এরকম একটা দৃষ্টি হুমায়ুন আহমেদের ছিল। সেইভাবে উনি আমার দিকে এক মিনিট তাকায় আছেন, আমিও তার দিক তাকায় হুমায়ুন আহমেদকে দেখছি আর উনি রিয়াজকে দেখছি, প্রায় এক মিনিট কেউ কোনো কথা বলছি না। সো তারপরে উনি শুরু করলেন, আমিও বলছি না যেহেতু উনি প্রথম শুরু করলেন, অবশ্যই দেন কেমন আছো কি বৃত্তান্ত। সো এরপরে সেই ছবিটা ছিল দুই দুয়ারি, যখন আমার সময়ের শুটিংয়ের ঢাকায় চারদিকে কাজ, চতুর্দিকে আমার দুই শিফটে কাজ, আমি রাতের বেলা যেয়ে যে নহাসপল্লিতে ছবিটা শুট করেছি, সেখান থেকে হুমায়ুন আহমেদের সাথে আমার পথ চলা। গল্পটা কিন্তু দারুণ এবং আমার মতো একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, একটা মানুষের লেখার এত শক্তি। আপনি স্যারকে কখনো বলেছিলেন আপনার এই যে রুলস ভায়োলেট করে, তো স্যারের হোয়াট ওয়াজ হিজ রিঅ্যাকশন? সে সবসময় বরাবরই হাসতো এবং আমাকে খুব স্নেহ করতেন, উনি আমি তার স্নেহধন্য ছিলাম বলে ই করতাম, এবং আমাকে উনি মাঝে মাঝে নায়ক রাজ বলতেন, যেটা আমার কাছে খুব, ওনার মুখে নায়ক রাজ শুনতে আমার কাছে খুব ভালো লাগতো। নিশ্চয়ই, মানে একটা বিশাল পাঠক শ্রেণী তৈরি করার পেছনে স্যারের আসলে অবদান নিঃসন্দেহে বলা চলে। এবং সেই জায়গায় একটা সিনেমার উপন্যাস আমি পড়ছি, সে অবলম্বনে যখন সিনেমা তৈরি হচ্ছে তখন বিষয়টা একেবারে পড়ার পরে নতুন করে জানা, নতুন করে দেখা, এবং মনে হয় যে আমার আশেপাশেরই এই চরিত্রগুলো, কিংবা হয়তো ওদের মধ্যে আমি একজন, এরকম একটা বিষয় থাকে। যেহেতু দুই দুয়ারি সিনেমার প্রসঙ্গ এলো, নায়ক বললেন কথাটি, অভিনয় শিল্পী আমাদের তিনি বললেন এই কথাটি, আমরা একটু দেখেই আসতে পারি দুই দুয়ারির খানিকটা অংশ। ইমপ্রেস টেলিফিল্মের ছবি দুই দুয়ারি, তার গানে শুটিংয়ের সময় তো নানান রকমের স্মৃতি নিশ্চয়ই রয়েছে। আমরা যদিও বলি যে স্মৃতি সততই সুখের, কিন্তু কোনো স্মৃতি কি রয়েছে যেটা এখনও মাঝে মাঝে পীড়া দেয়? স্যারের সাথে আসলে যে স্মৃতিগুলো আমাদের কাছে আছে, মাঝের ভাই আছেন এখানে, মাঝের ভাই অত্যন্ত আপন একজন বলা যায়, মানে আমি বলবো যে প্রকাশক বা ঈশ্বরের বাইরেও কিন্তু একটা সত্তা স্যারের সাথে মাঝের ভাইয়ের আমরা দেখেছি একসাথে বসে। তো স্যারের সাথে প্রত্যেকটা স্মৃতি অত্যন্ত সুখকর স্মৃতি আমার কাছে মনে হয়, যে আমার লাইফের ওই সময়টা তার সাথে প্রতিটা মুহূর্ত যেন এক একটা মানে রূপার বা মানে মুক্তার মালার মতো বা মুক্তার দানার মতো হয়ে আছে। আর আমরা তখন নহাসপল্লিতে যাওয়ার জন্য স্যার কখন ডাকবেন উদ্গ্রীব হয়ে থাকতাম, এবং শুটিংয়ে পারপাস বা যে কোনো স্যার ডাকলেই হতো, আমি যে কোনো বাহানা করে আমরা এই সবাই মিলে ছুটে যেতাম নহাসপল্লিতে। আর সিনেমার প্রিভিউ দেখা? আর সিনেমার প্রিভিউ তো অবশ্যই আছে। আর একটা কথা মনে পড়ছে যে দুই দুয়ারির কথা, যেহেতু গান দেখলাম শুটিংয়ের সময়, তখন তো আসলে আমি তখন একদম বললাম মধ্য গগনে আমার বৃহস্পতি, তো সবাই খুব রিয়াজ ভাই করছে। তো তখন আমাদের ফিল্মে যেটা হতো, আমরা প্রম্পট নিয়ে অভিনয় করতাম, কেউ একজন বলতো সেটা শুনে শুনে অভিনয় করতাম। তো এখানে আমি ডায়লগ মুখস্থ রাখতে পারছি না, যেহেতু অভ্যাস নাই। সোহান আহমেদ সেটের মধ্যে সবার সামনে হঠাৎ করে বললেন, ঘোড়ার ডিমের অভিনেতা আমার দরকার নেই, ডায়লগ মুখস্থ করে যদি ডায়লগ বলতে পারো শট দাও, নাহলে যাও সবার সামনে। এখন ইউনিটের মানে ডিওপি ছিল বা যারা ছিল সবাই খুব হতচকিত হয়ে গেছে যে রিয়াজ ভাই নিশ্চয়ই এই কথা শোনার পরে হি উইল গো অ্যান্ড শেয়ার শুটিং ছেড়ে চলে যাবে, চলে যাবে। তো এই তো আমি খুব ই করে বিনয়ের সাথে বললাম, স্যার গিভ মি 10 মিনিটস টাইম। তো আমি একবার স্ক্রিপ্টটি নিয়ে মুখস্থ করা শুরু করলাম, এবং ঠিকই 10 মিনিট পরে এসে আমি মুখস্থ করে শর্ট দিলাম, এবং এরপর থেকে
ওই দুই দুয়ারে সমস্ত স্ক্রিপ্ট আমার মুখস্থ, খালি আমারটা মুখস্থ না, বাকিদের মুখস্থ হয়ে গেল এবং আমি শুনি। এক বকায় কাজ হয়ে গেছে। এক বকায়, সো অ্যান্ড আই লার্ন আসলে যে মুখস্থ করলে, গ্রিপে থাকলে ডায়লগ অনেক ভালো অভিনয় করা যায়। সেটাই, মানে চলচ্চিত্রের শুটিং আর নাটকের শুটিংয়ের কিছু পার্থক্য তো রয়েছে, ফ্রেমের নানান কিছু, তো ওই জায়গাটা আসলে অনেক কিছু ওভারকাম করে দেওয়ারও একটা জায়গা ছিল, প্রয়াস ছিল এই সিনেমা বা এই নুহাস ফিল্মসের সাথে কানেক্টেড যারা ছিলেন। মাঝে ভাই অনেক সময়, অনেক অনেক ইন্টেনসিভ টাইমও নিশ্চয়ই স্যারের সাথে রয়েছে আপনার। না আসলে এত বেশি সময় আমরা একসঙ্গে কাটিয়েছি দেশে বিদেশে সব জায়গায়, মানে মনে হয় যে আসলে প্রায় 100 বছর মনে হয় স্যারের সঙ্গে ছিলাম, ভ্রমণটা ছিল মনে হয় এরকম। এই যে রিয়াজ যে দুই জোড়ের গল্প বলছিল, বা রিয়াজের একদম শুরু থেকে আমার দেখা, কেন দেখা, কারণ হচ্ছে যে হুমায়ুন আহমেদের নাটক বা সিনেমার শুটিং, সেটা নুহাশপল্লী হোক, সেটা ঢাকার বাইরে হোক, দেশের বাইরে হোক, যেখানে হোক না কেন, মানে আমার সেখানে থাকাটা ছিল অবধারিত, একদম মাস্ট। মানে অ্যাটলিস্ট 3 দিনের যদি নাটকের শুটিং হয়, 2 দিন তো থাকতেই হবে, আর 1 মাস সিনেমার শুটিং হলে মিনিমাম 15 থেকে 20 দিন আমার স্যারের সাথে থাকতে হবে, তখন কোনো কাজকর্ম সব বন্ধ আর কি। তো কাজে অনেক স্মৃতি আমার চোখের, মানে রিয়াজ বলার সঙ্গে সামনে সামনে আমার মানে সেলুলয়েডে ভেসে আসছিল অনেক গল্প, মানে কাহিনীরা সব ভিড় করছিল। স্যার যেটা হতো যে উনি তো কাজগুলো করতেন, সবসময় বলতেন যে আমি আমার মনের আনন্দের জন্য, আমার নিজের আনন্দের জন্য আমি কাজ করি। তো কাজে ওনার সাথে কাজ করাটা, যারা কাজ করতো তারাও ওই যে কথাটি রিয়াজ বলছিল যে মানে আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম যে কখন স্যারের ডাক আসবে, কখন নুহাশপল্লীতে যাব, কারণ কাজের বাইরে একটা আনন্দময় সময় ওনার সাথে কাটানোর সুযোগ ঘটতো আর কি। হ্যাঁ, উনি সবসময় যাবো রাত্রি 8টা 9টার পরে উনি কখনো শুটিং করতেন না সাধারণত, তো ওই সময়টা ছিল যে ওই সময় সারাদিন ক্লান্ত হয়ে বসে বন্ধুদের নিয়ে বা তার যারা ইউনিটের যারা তার খুব ঘনিষ্ঠ জন যারা তাদেরকে নিয়ে বসে উনি তখন যেটা হচ্ছে একটা আড্ডা, অসম্ভব আড্ডা প্রিয় মানুষ ছিলেন, এবং আড্ডা মানে সেখানে মজার মজার গল্প, মজার মজার ফান, তো এইগুলো আমরা খুবই এনজয় করতাম। আর আরেকটা জিনিস ছিল যে স্যার কিন্তু অসম্ভব মানে ভোজন রসিক মানুষ ছিলেন, উনি যে অনেক বেশি খেতেন তা না, কিন্তু আয়োজনটা থাকতে হতো অনেক বড়। এরকম হয়েছে যেমন যে আমি হয়তো 3 দিন নুহাশপল্লীতে থেকে ফিরে এসেছি, দুপুরে এসে জাস্ট অফিসে ঢুকলাম, আবার বিকেলবেলা কাউকে দিয়ে টেলিফোন করাইছে, হয়তো শাওন ভাবিকে দিয়ে ফোন করাইছে বা তার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ফোন করাইছে, মাঝারকে বলো রাত্রে খাসি জবাই হচ্ছে, এখনই রওনা দিতে বলো। ও এরকম মজার, খুবই মানে খুব একটা সুন্দর পরিবেশের মাধ্যমে কাজ করতেন, এবং সেটা আসলে যে কারণে একবার যারা হুমায়ুন আহমেদের বলয়ে মানে ঢোকার সুযোগ পেয়েছে তারা সেখান থেকে কখনো বেরোতে পারে, বিনা অজুহাতে উৎসব আর কি, বিনা অজুহাতে উৎসব। ঠিক সেরকমই রিয়াজকে আমি দেখেছি, অসম্ভব পছন্দ করতেন রিয়াজকে, এবং রিয়াজও স্যারকে সেই শ্রদ্ধাটা করতেন, যে কারণে একটা পর্যায়ে যেটা হলো যে কোনো নাটক হলেই মানে অসংখ্য নাটকে রিয়াজ অভিনয় করেছেন সিনেমার বাইরেও, তো এই এই বিষয়টা ছিল অনেক আনন্দের স্যারের সাথে কাজ করার। দেখো কত আনন্দের কথা, স্মৃতির কথা বলছি, তো যে মানুষটিকে নিয়ে কথা হচ্ছে তিনি তো হয়তো শারীরিকভাবেই তো নেই, কিন্তু তার নানান স্মৃতি, নানান কথা বা একটি বকার কথা কিংবা একটা ভালো অ্যাপ্রিসিয়েশন, সবটাই কিন্তু মনের মধ্যে একেবারে জলজলে হয়ে গেঁথে আছে। এই জায়গা থেকেই একটা ছোট্ট নিবেদন আমরা জানাতে চাই স্যারের স্মৃতির প্রতি। এটি চ্যানেল আইয়ের পরিবারের এই আয়োজনের পক্ষ থেকে আমরা স্যারকে শ্রদ্ধা জানাবো, তারই পছন্দের একটি গান রবীন্দ্রসঙ্গীত বাপ্পা মজুমদারের কণ্ঠে গাওয়া, আমরা এটি দিয়ে একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। অনেক রকমের চরিত্রে তো অভিনয় করেছেন, মানে মূলধারার মেইন স্ট্রিম সিনেমা যেটাকে আমরা বলি FDC বেসড, এবং এরপরে হুমায়ুন আহমেদের সিনেমায় নিজেকে ভাঙা গড়ার একটা আলাদা সুযোগ তো নিশ্চয়ই সেখানে ছিল। সেই জায়গাতে শ্যামল ছায়ার ওই চরিত্র, যেখানে আমরা একেবারে নায়ক রিয়াজ থেকে বেরিয়ে একজন মাওলানার চরিত্র, স্যারের সাথে কাজ করতে, যে বললাম যে যেটা মাঝের ভাইও জানে যে আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম, কারণ এই লোকটা অসম্ভব আড্ডাবাজ ছিল এবং গল্পবাজ, গল্প করে খুব মজা পেতেন, গল্পের পরিবেশ তৈরি করতেন, গল্পের জন্য যদি লাগে 2টা মোমবাতি জ্বালাইতে তাহলে সেই মোমবাতি জ্বলতো, কাইন্ড অফ। সো স্যারের ক্ষেত্রে, স্যারের সিনেমা বা নাটকের ক্ষেত্রে যেটা হতো, স্যার আমাদের সবাইকে নিয়ে, আমাদের যে পোষাশিল্পী বলতেন আমাদেরকে, কয়েকজন আমরা পোষাশিল্পী ছিলাম তার, সো পোষাশিল্পীর টিম এবং অত্যন্ত প্রিয়জন মানুষদের একটা টিম, আমরা একসাথে স্যারের রুমে বসে স্যার স্ক্রিপ্ট পড়তেন। উনি যখন স্ক্রিপ্টটা পড়তেন, আমরা তখন অদ্ভুতভাবে প্রত্যেকটা চরিত্রকে আমরা চোখের সামনে মনের মধ্যে দেখতে পেতাম। যখন উনি মাওলানার চরিত্র পড়তেন এবং স্ক্রিপ্ট পড়ার সময় উনি হাসতেন, আমরাও হাসতাম, এবং যখন কোনো ইমোশনাল জায়গা আসতো উনি কাঁদতেন, শিশুর মতো কাঁদতেন, চোখ দিয়ে পানি পড়তো, তখন হয়তো আমরাও ইমোশনাল হয়ে যেতাম। সো এই যে একটা স্ক্রিপ্ট রিডিংয়ে আমরা বুঝে যেতাম যে আমার চরিত্রটা কী,
আমাকে কি করতে হবে, আমার ম্যানার্স কি, এবং বাকিটা উনি যখন সেটে থাকতেন ছোটখাটো জিনিস উনি দেখিয়ে দিতেন। সো আমরা তার উপরে কমপ্লিটলি রিলাই করতে পারতাম, সো যে কারণে আমাদের খুব একটা প্রবলেম হতো না ওই ক্যারেক্টারগুলিতে। এবং এটাও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমরা কেন জানি বুঝে যেতাম যে স্যার আসলে এটাই চাচ্ছেন। মানে খুব স্মুথ ছিল, খুব স্মুথ ছিল। এবং হুমায়ুন আহমেদের যে জিনিসটা আমার কাছে মনে হয়, উনি কখনো কোনো ক্যারেক্টারকে বা গল্পকে সুগার কোটিং করতেন না, যে জিনিসটা বাস্তবে যেমন উনি সেটাকেই পছন্দ করতেন, যেটা এরকমই থাকুক, এই ক্যারেক্টারটা এরকমই থাকুক। সো একটা বাস্তবের খুব সিম্পল একটা ক্যারেক্টার করাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক আনন্দের ব্যাপার এবং অনেক চ্যালেঞ্জিং টু। মানে অভিনয় করাটা কিন্তু সহজ, কিন্তু অভিনয় না করে অভিনয় করাটা যেটা তার ক্ষেত্রে করতে হতো, দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। এবং উনি থাকার কারণে আমরা সবাই মিলে একটা টিম কারণে আমরা হয়তো তার সাথে বসতাম, গল্পটা শুনতাম, উনি খুব চমৎকারভাবে বুঝিয়ে দিতেন সিচুয়েশনটা, যে এটা এরকম, তোমাকে এখন এই সিচুয়েশনটা এইটা, এখানে কী হওয়া উচিত, আমরা ওইভাবে করতে পারতাম। সো যে কারণে কোনো অভিনয় চ্যালেঞ্জ ফিল করতো না, বরং অনেক মজা লাগতো অভিনয়, স্পন্টেনিয়াসলি। হ্যাঁ, কখন আমার শটটা হবে আপনার দেওয়ার জন্য বসে থাকতাম। আচ্ছা, যে কারণে হয়তোবা নিজেকে মাওলানা রূপে আয়নায় দেখে খুব একটা আপনি মানে কি বলে চমকিত হননি বা না? আমার কাছে মনে হয়েছিল যে ওই কয়দিন, এবং উনি ওইভাবেই মনে করেন আবহ তৈরি করা, যে আবহ তৈরিটা করতেন। এবং আমাকে তখন উনি যখন শুটিংয়ে করতেন, আমরা তখন আর রিয়াজ নামে ডাকতেন না, উনি আমাকে মাওলানা নামেই ডাকতেন। এবং আমার মনে হচ্ছে ওই শুটিংয়ে যে বজ্রটা ছিল, সেই বজ্রা সহ আমরা একটা ঝড়ের কবলে পড়েছিলাম, প্রচণ্ড ঝড়ের কবলে আমাদের বজ্রাটা একটা লঞ্চ টানছিল। সো এই ঝড়ে দড়িটা ছিঁড়ে যায়, এবং ঝড়ের এবং ওই বাতাস ঢেউ আমাদের বজ্রাটাকে ভাসিয়ে নিয়ে আরও দুই তিনটা নৌকার উপর দিয়ে উঠে, যে আমরা একদম মাঝখানের কাঠটা ধরে, সেখানে বোধ হয় হুমায়ুন আহমেদ স্যার ছিলেন, শাওন ছিল, তারপরে চ্যালেঞ্জার ভাই ছিলেন, তানিয়া আপু ছিলেন, এবং আমার স্ত্রী যিনি করেছিলেন, স্বাধীন ভাই ছিলেন। সো আমরা এই কয়জন আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কাঁপছি, এবং আমরা ভাবছি যে হয়তো ডুবে যাবে, মানে এখানেই হয়তো শেষ, এখানেই শেষ। বাট আমরা কিন্তু এক জায়গায় সবাই বসে, এবং স্যার নির্বিকারভাবে বৃষ্টি দেখছেন, ঝড় দেখছেন, এবং তার হাতে এক প্যাকেট থেকে সিগারেট বের করেছেন, সিগারেটটা হাতের মধ্যে ভিজছে, কারো কাছে ম্যাচ নাই, সবার ভিজছে কিছু সিগারেটটা, আর জ্বলবে না আমরা সবাই জানি। সো এরপরে উনার মতো আছেন এবং তাকে দেখে না আমাদেরও ভয়টায় চলে গেল, আমরাও যদি মরে যাই তাহলে ঝড়টাকে এনজয় করো, মানে ফিল্টার অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, সো প্রায় মনে হচ্ছে প্রায় 2.5 ঘন্টা পরে আমরা সেই নৌকাতে করে সেই বজ্রাটা আস্তে আস্তে স্টার্ট দিয়ে আমরা এসেছিলাম। বাই দিস টাইম খোঁজাখুঁজি লেগে গিয়েছিল যে কোথায় হলো, মানে ব্যাপারটা অনেকটা কঠিনেরে ভালোবাসিলাম এরকমই। শ্যামল ছায়ার খানিকটা অংশ একটু দেখে নেবো, এত গল্প হচ্ছে তার মধ্যে খানিকটা অংশ দেখাটা অবশ্যই একটু স্মৃতি কাতর করবেই সবাইকে, দেখে নিয়ে চলুন। আসসালামু আলাইকুম, আমার স্ত্রী সন্তান হবে এই জন্য তার গরমটা একটু বেশি, আমার স্ত্রীর নাম বেগম। আপনার স্ত্রীর নাম আমি জানতে চেয়েছি, বৌমা তুমি জানতে চেয়েছো, অকারণে কথা বলবেন না, গোস্তাকে মাফ হয়। ওই কাল্লু নাওঘুরা, নৌকা পারে ফিরবে, আপনারা সবাই নৌকা থেকে নেমে যাবেন, সামনে মহাবিপদ। হুকুম দিতেছো তুমি কোথাকার মাতবর, হাম্মক কোথাকার, গরমে চালু গায়ে দিয়ে ঘুরতেছো? আমরা সবাই মাতবর, কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না, এখন থেকে আমি মাতবর। উনি আমরার মুক্তি কমান্ডার। কেমন আছেন আপনারা? কমান্ডার সাহেব আমার একটা কথা শুনবেন, আপনারা আগে থেকেই জানতেন সামনে একটা মিলিটারি লঞ্চ আছে, আমার এই নৌকা নিয়ে সেই লঞ্চ আপনারা আক্রমণ করবেন, এটাই আপনাদের পরিকল্পনা, আমার অনুমান কি ঠিক আছে? অনুমান ঠিক আছে, আপনি 10-এ 10 পাইছেন। আমাদের আজকের যে আয়োজন, আমি এই কথাটি খুব বিশ্বাস করি এবং আমি জানি আমার সাথে আপনারাও একমত হবেন, যে একজন হুমায়ুন আহমেদকে বলে নিয়ে বলে আসলে শেষ করা যাবে না এভাবে। হুমায়ুন আহমেদ স্যারের শেষ সময়টা যখন তিনি ট্রিটমেন্টের জন্য একেবারে ট্রিটমেন্টের জন্যই তিনি রয়েছেন, এবং একবার ফিরে এলেন নুহাশ পল্লীকে দেখার জন্য, গাছের সাথে কথা বলছেন, সেগুলো আমরা একটু একটু দেখেছি, স্যারের সেই সময়গুলো কেমন ছিল মাঝে ভাই?
আসলে আজকে স্যারের জন্মদিন, আমরা ঠিক কোনো পরিবেশটাকে ভারী করতে চাই না, কারণ শেষ সময় বরং দু একটা আনন্দের কথা বলি। সেটা হলো যে একটা হলো যে নিউ ইয়র্কে চিকিৎসাকালীন সময়ে তো আমি একটা দীর্ঘ সময় স্যারের সঙ্গে ছিলাম, তো ডাক্তার যেটা বলতেন যে কেমোর পরে একটা কেমো থেকে আরেকটা কেমোর গ্যাপ ছিল 21 দিন, তো প্রথম কেমো দেওয়ার পরে 4-5 দিন 7 দিন একটু সময় লাগতো শারীরিকভাবে ফিট হয়ে উঠতে। তারপরে সময়টা ডাক্তার বলতে যেন তুমি ঘুরবে বেড়াবে ঘুরে বেড়াবে, হ্যাঁ সবসময় যেন একটা আনন্দের মধ্যে থাকবে। তো আমরা ওই সময় অনেক ঘুরেছি, আমরা আটলান্টিক সিটি গিয়েছি, আমরা ওয়াশিংটনে গিয়েছি। তো শেষ যেটা হলো যে ওই যে চিকিৎসা বিরতিতে অপারেশন হবে সার্জারির আগে যে দেশে আসলেন, এক মাস থেকে গেলেন মার সঙ্গে সময় কাটাতে বন্ধু স্বজনদের সঙ্গে, তো ফিরে যাওয়ার পরে আমরা নিউ ইয়র্কে পৌঁছালাম 3 তারিখে আমরা পৌঁছালাম জুন মাসের, আর 12 তারিখে ওনার বিশাল সার্জারিটা হবে। তো উনি যেটা করলেন যে 5 তারিখে উনি সন্ধ্যার পরে আমাকে এবং শাওন ভাবিকে ডাকলেন, ডেকে ওনার শাশুড়িও তখন ওখানে ছিলেন তোহরা আলী, তো ডেকে বললেন যে ঈশ্বর আমি এত বড় একটা সার্জারিতে যাচ্ছি, আমি ফিরে আসি কি না তার তো কোনো ঠিক নেই। তো এই কথাটা বললে আমরা ওনাকে ডিসকারেজ করতাম, বলতাম যে আপনি কেন এসব বলেন। তো তারপরে বলে যে না আমার একটা একটা আর্জি আছে, সেটা কি যে ফাঁসির আসামিকে যখন ফাঁসির দিন ধার্য করা হয় তার আগে তাকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তো সেরকম আমার 3টা ইচ্ছা আছে। আমার এই সার্জারির আগে আমি 3টা ইচ্ছা পালন করতে চাই। একটা হচ্ছে যে ওই সেমি সি ফুড রেস্টুরেন্ট, এটা ব্রঞ্জে একটা ঠিক মানে সুন্দর একটা জায়গায় একটা সি ফুড রেস্টুরেন্ট আছে, সেখানে উনি এর আগে একবার খেতে গিয়েছিলেন। তো ওইখানে ওদের একটা সি ফুড প্ল্যাটার আছে যেটা খুব দর্শনীয়। তো ওই সময়টা আমি আবার দেশে ছিলাম, তো ওই সময় উনি এটা নিয়ে গেছিলো আমার এক বন্ধু, ওই বন্ধুর নাম রুবেল। তো আমাকে বললো যে তুমি তোমার বন্ধু রুবেলকে বলো, মানে আমি তোমাদের সবাইকে নেই, ওইখানে আর একবার যেতে চাই একসাথে আমি লাঞ্চ করবো। এটা হলো 1 নম্বর ইচ্ছা। আর 2 নম্বর ইচ্ছা হচ্ছে যে ওই ম্যানহাটনে আপনার পিয়ার 17 বলে একটা জায়গা আছে, যেটা একটা ভাসমান রেস্তোরাঁ এবং সাথে শপিং মল এবং বাচ্চাদের প্লে জোন সব মিলায় একটা খুব চমৎকার একটা জায়গা। ওইখানে আমরা মাঝে মাঝে যেতাম সময় কাটাতে। তো বাচ্চারা, ওনার 2টা বাচ্চা তখন খুব ছোট, নিশার দিনে অনেক ছোট, বাচ্চারা প্লে জোনে খেলতো, আমরা একটু দূরে বসে থাকতাম, স্যার দেখে এটা খুব আনন্দ পেত। তারপর আমরা একসাথে দুপুরে খেয়ে বিকেলে ফিরে আসতাম। তো বলো আমি বাচ্চাদেরকে নিয়ে ওই ওখানে আর একবার পিয়ার 17 আর একবার যেতে চাই। এটা হলো 2 নম্বর ইচ্ছা। আর 3 নম্বর ইচ্ছাটা হচ্ছে যে এটা হলো যে আমি এবং শাওন আমরা দুজন একটা ক্যান্ডেল লাইট ডিনার করতে যাবো। সেদিন তোমরা কোথাও থাকতে পারবো না, শুধু আমরা দুজন যাবো একটা রেস্টুরেন্টে, খুব ভালো একটা রেস্টুরেন্টে আমরা বসে দুজন ডিনার করবো। তবে তোমরা যেতে পারো, গেলেও তোমরা আলাদা গাড়িতে যাবে, ওই রেস্টুরেন্টেও তুমি বসতে পারো, কিন্তু একটু দূরেও কোথাও বসবা, যাতে যেন আমার সাথে দেখা না হয়, হ্যাঁ ডিস্টার্ব না হয়, দূরে কোথাও বসবে, তারপরে হয়তো একসাথে ফিরে আসলাম। তো এইভাবে প্রথম ইচ্ছাটা তার পূরণ হলো, হ্যাঁ আমরা ওই সেমি সি ফুড রেস্টুরেন্টে খেতে গেলাম। দ্বিতীয় ইচ্ছাটা পূরণ হলো। তৃতীয় ইচ্ছাটা হলো, এটা হলো এটা যেদিন হওয়ার কথা সেই দিনটা হচ্ছে 10ই জুন, আর 11ই জুন থেকে হচ্ছে ওনার মেডিকেশন শুরু হবে। 11ই জুন দুপুর পর থেকে ওনার কোনো কিছু খেতে পারবে না। তো আমরা ওইভাবে প্রস্তুত মানসিকভাবে যে উনি কোথায় যাবেন সেই রেস্টুরেন্টও ঠিক করা হলো। ঠিক বিকেলবেলা উনি সন্ধ্যার আগে আগে উনি আমাকে এবং শাওন ভাবিকে ডেকে বললেন যে শোনো আজকের এই প্রোগ্রামটা আমি ক্যান্সেল করতে চাই। কেন? বলে যে এটা আমি চাচ্ছি যে বরং বাসায় আজকে বাচ্চাদের সঙ্গে নিয়ে সারা মানে আমরা সন্ধ্যাটা একসঙ্গে কাটাই, আজকে আর বাইরে যেতে চাচ্ছি না, কারণ যেহেতু আজকের পর থেকে আমার আর খাওয়া দাওয়াটা বন্ধ থাকবে, তো কাজে এটা বন্ধ করো, মাঝে তুমি যাও ইয়ে করো, গরুর মাংস কিনে নিয়ে আসো, তুমি গরু মাংস রান্না করবো, আমার শাশুড়ি খিচুড়ি রান্না করবে, উনি আবার খুব গরু মাংস, আমার রান্না করা গরু মাংসটা খুব পছন্দ করতেন। হ্যাঁ, তো সেভাবে আমরা সন্ধ্যাটা কাটাবো, এবং সেভাবেই আমরা সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় একসঙ্গে আড্ডা দিলাম, সময় কাটালাম। আমরা দুইজন মানে অধিকাংশ সময় তো উনি দল বল নিয়ে ঘুরতেন। তো ওই বছর যেটা ছিল যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা উনি কখনো যাননি, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা, তো ওইখানে আমরা গিয়েছিলাম একটা আমন্ত্রণে আমরা দুইজন। সেখান থেকে আমরা ইতালি এবং ফ্রান্স দুটো দেশ ঘুরি। তো এই নয়রাত আমরা একসঙ্গে ছিলাম, তো ওইটা নিয়ে হচ্ছে ওই নয়রাতের গল্প, ওইটা ওখান থেকে ছিল এটা। হুমায়ুন আহমেদের সাথে শেষ কাজ কোনটা ছিল? স্যারের সাথে শেষ কাজ বোধ হয় আমার উড়ে যায় বকপক্ষী, সম্ভবত স্যারের সাথে শেষ কাজ ছিল। আর মানে আমার কাছে যেটা মনে হয় সেটা মনে হয় যে
স্যার তো অসংখ্য পাঠকের মনের মাঝে তার বই 300 মতো বই দিয়ে উপন্যাস থাকবেন এবং আমি তাকে ওয়েন হি আমাদের যখন ছেড়ে চলে যান আমি কেন জানি দেখতে যেতে পারিনি আমি যেতেও চাইনি কারণ ওনার সাথে আমার স্মৃতিগুলি আমার মনের মধ্যে জীবন্ত থাকুক আমি এখনো বিলিভ করি যে উনি আছেন কোথাও আমার ভেতরে বা আমার আমার কল্পনায় আমার স্মৃতিতে বা কোথাও না কোথাও যেমনটা তাকে দেখেছি মনে আছেন হয়তো কালকেও ডাকতে পারেন আমি সেই ডাকের অপেক্ষায় এখনো থাকি কাজে শেষ কাজ আমি এটা বলতে চাই না আচ্ছা ঠিক আছে আমরা এই জায়গাটা এরকম উজ্জ্ব রেখে দিই কিন্তু হয় না যে আলোচনায় নতুন একটা কাজ যেটা আসলে পরে আর হয়নি শুটিংয়ে নামা হয়নি কিন্তু আলোচনা হয়েছিল এরকম যেমন একটু আগে মাঝের ভাইয়ের সাথে কথা বলছিলাম স্যারের একটি অত্যন্ত চমৎকার গল্প আছে এবং এই যে মুক্তিযুদ্ধের উপরে স্যারের লেখা যেমন জ্যোৎস্না জননীর গল্প এবং সেরকমই আরেকটি আমি 1971 বললাম নির্বাসন এখানে লেফটেন্যান্ট আনিস বিছানায় শুয়ে আছে পায়ে গুলি লেগেছে সারা শরীরে পচন ধরছে পা থেকে এবং সেদিনকেই তার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে এই গল্পটা নিয়ে স্যারের একটি স্ক্রিপ্ট স্যার আমরা স্ক্রিপ্টটা শুনেছিলাম আমরা করার কথা ছিল চমৎকার একটি স্ক্রিপ্ট স্যার লিখেছিলেন কিন্তু স্যারের চলে যাওয়ার পরে ওটি আর হয়নি আসলে সো এটি একটি অনেক চমৎকার একটি কাজ ছিল যে আনিসের গল্পটি স্যার বলেছিলেন সো ইট ওয়াজ ভেরি মানে একটা শিল্পীর জীবনে আমার কাছে মনে হচ্ছিল যে স্যারের সব কাজের চেয়ে আমি নির্বাসনের যে চরিত্রটি আনিসের যে চরিত্রটি এটি একটি শিল্পীর জীবনে অনেক বড় একটি পাওয়া বাট এটা হয়নি সামহাউ হয়তো হবে আমি জানি না সেটাই কৃষ্ণপক্ষের প্রসঙ্গে যদি আসি মেহরাফ শ্রাবণের নির্মাণে স্যারের গল্প এবং কৃষ্ণপক্ষে আপনার কাজ একটু কৃষ্ণপক্ষের অভিজ্ঞতা কিরকম ছিল সেটা নিয়ে বলেন কৃষ্ণপক্ষ আসলে এটা অনেক আরেকটা মজার কাজ মজার গল্প স্যারের এবং শ্রাবণের নির্দেশনার ছিল কৃষ্ণপক্ষ করতে যাই মাঝখানে অসুস্থ হয়ে যাই এবং আমার কাছে মনে হয় যে আমার একটা সেকেন্ড লাইফ এখন যে আমি আজকে কথা বলছি এটা হয়তো ছবিটা শেষ করতেই হয়তো আমি সেকেন্ড লাইফ বা আমার মেয়ের জন্য আমি জানি না বা অসংখ্য মানুষের দোয়ায় বাট কৃষ্ণপক্ষের সময় আসলে শাওন অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত দক্ষভাবে পরিচালকের দায়িত্বটি পালন করেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো শাওনের পাশে কোথায় যেন উনি আছেন বা এই রিয়াজ ঘোড়ার ডিমের অ্যাক্টিং হলো এটা এই কথাটা বলবেন এই রিয়াজে কান ধরে 3 চক্কর দাও মানে উনি খুব আদর করে এই কথাটাগুলি বলতেন হ্যাঁ এই মানে কিছুই হয়নি তো মানে এই ধরনের আমাদের সাথে বলতেন যাদের সাথে এবং আমরা তখন খুব স্যার তাহলে কন্ট্যাক্টে বলেন বা উনি হুট করে বলে উঠবেন আমি যেন শর্টটা দিয়েই হয়তো শাওনকে দেখছি কিন্তু পাশে কাউকে খুঁজছি মিসিং পার্টটা খুব বেশি ছিল এবং আমি একটু এর সাথে যোগ করতে চাই মানে এটাও স্মৃতি মেহরাফ শ্রাবণ এসেছিলেন কৃষ্ণপক্ষের প্রমোশনের কাজের সময় তখন কিন্তু বারবার করে রিয়াজ ভাইয়ের কথা বলছিলেন যে ওই সময়টা রিয়াজ ভাই প্রচণ্ড অসুস্থ হয়ে যান এবং এই আপনি যে কথাটি বললেন যে হয়তো ওই কৃষ্ণপক্ষ শেষ করবার জন্যই উপরওয়ালা তাকে আবার ফিরে এসেছেন সকলের ভালোবাসা ছিল দোয়া ছিল এই কথাটি আপনি যখন বলছিলেন তখন আমার শানাপার কথা মনে হচ্ছিল যে শানাপাও বসে এই কথাগুলোই বলেছিলেন এবং মিসিং পার্টটা আসলে থেকেই যাবে বোধ হয় একটুখানি একটা অংশ দেখে নেব চলুন দর্শক তারপর আবার ফিরি এসব কি বাবা আমাকে বাঁচাও কুমির আমাকে খেয়ে ফেলছে একটা বাচ্চা মেয়েকে এভাবে ভয় দেখানোর মানেটা কি দুলা ভাই এটা কুমির কুমির খেলা প্রিয়দর্শিনী খুবই পছন্দ করে মুহিব তুমি যদি আমার বাসাটাকে চিড়িয়াখানা মনে করো তাহলে ভুল করছো প্রথমত এটা আমার বাসা চিড়িয়াখানা না দ্বিতীয়ত আমার মেয়ের নাম সারা প্রিয়দর্শিনী নাম সারা তুমি তোমার নিজের ঘরে যাও
আর তুমি আমার সঙ্গে আমার অফিসে চলো, জরুরি কথা আছে। জি দুলা ভাই, আমাকে দশটা মিনিট সময় দেন, গোসলটা সেরে নেই। আচ্ছা থাক, রাতে ফিরে এসে করব, চল। মুহিব, মুহিব শোন, মুহিব, ও মা, সকালে নাস্তাটা করে বের হলো না। সব কথা একটি কথা বারবার বলছি, এখন আবারও বলছি, এবং এটি বারংবার বলতেই থাকবো যে একজন হুমায়ুন আহমেদকে নিয়ে বলতে বসলে আসলে সময় ফুরিয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না। আমাদের আয়োজনের শেষের দিকে চলে এসেছি, এই শেষ সময়টিতেও আমি জানি যে এক দুই লাইনে আসলে হুমায়ুন আহমেদকে নিয়ে বলে শেষ করা সম্ভব নয়। তারপরও অনুরোধ থাকবে ছোট করে যদি দুজনের কাছ থেকে একটু একটু করে শুনি, দর্শকের উদ্দেশ্যে হোক, স্যারকে নিয়ে যা কিছু বলতে মন চায়। একটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ একটা কথা সবসময় বলতেন, প্রায় বলতেন কথাটা যে আমি খুব টেনশনে যে আমার মৃত্যুর পর কত বছর পাঠক আমার বই পড়বে, আমি চাই জাস্ট দশটা বছর যেন পাঠক পড়ে। তা আমরা তখন জিজ্ঞেস করছিলাম একদিন আমি যে স্যার আপনি দশ বছর কেন নির্ধারণ করলেন, কেন এটা পনেরো না, কেন বিশটা, হ্যাঁ বা কেন পাঁচ না। তো উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে পরিসংখ্যান বলে যে একজন লেখকের প্রয়াণের দশ বছর পর্যন্ত যদি পাঠক তার বই গ্রহণ করে, পড়ে, পাঠ করে, তাহলে এরপরে এটা আরও পঞ্চাশ বছর পঠিত হবে। সেই জন্য আমি দশ বছর অপেক্ষায়। আমরা কিন্তু ন বছর পার করলাম, হুমায়ুন আহমেদ একই রকমভাবে পঠিত হচ্ছে এখনও একুশের বইমেলায়, অন্য প্রকাশের প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়। তার নতুন বই নেই কিন্তু পুরনো বইগুলো, যে বইগুলো পাঠক পড়েনি সেগুলো পড়ছে। তা আমি যেটা চাই যে আসলে হুমায়ুন আহমেদকে স্মরণ করতে হলে আমাদের হুমায়ুন আহমেদকে পাঠ করতে হবে, হুমায়ুন আহমেদের সৃষ্টিশীল কাজগুলোকে দেখতে হবে, এবং এই কাজগুলোই হুমায়ুন আহমেদকে একশো বছর দুশো বছর আমাদের কাছে বাঁচিয়ে রাখবে। আমিও ঠিক একদমই মাজার ভাইয়ের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই যে স্যারকে জানার অনেক কিছু আছে। স্যারের বইগুলো পড়লে বইয়ের ক্যারেক্টারগুলোকে এবং চমৎকারভাবে উনি আসলে একটা, আমরা যেমন সব কিছুতে দেখি একটা প্রধান চরিত্র অথর ব্যাক, ওনার কিন্তু মোস্ট অফ দ্য ক্যারেক্টারই অথর ব্যাক ছিল, হুইচ ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। হ্যাঁ, সো স্যারকে জানতে গেলে স্যারের বইগুলো পড়তে হবে, এবং তাহলে যেটা স্যারের কথা ছিল দশ বছর, আর এক বছর বাকি আছে। সো আমার ধারণা স্যার একশো বছর পাঠকদের অন্তরে থাকবেন, এবং যে সৃষ্টিশীল কাজগুলো, নাটক, সিনেমা, গান স্যার করেছেন সেগুলোর মধ্যে স্যার বেঁচে থাকবেন, এবং আমরা হয়তো বারবারই তার কথা বলতে যে আসলে শেষ হবে না কথা, শেষ হবে না। এবং আমাদের বৈশ্বিক পরিবেশ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসছে বইমেলা, তো এই বইমেলায় আবারও আমরা রূপা, হিমু, মিসির আলী এরকম চরিত্রগুলো, বাকের ভাই এরকম চরিত্রগুলো আমরা খুঁজতে থাকব, এবং এই খোঁজাও কিন্তু চলমানই থাকবে। আমরা একেবারে শেষের দিকে আরও একবার হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে চ্যানেল আই পরিবার। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।